নমস্কার বায়োস্কোপের গল্পে আপনাদের সকলকে স্বাগত আমি অমিত বায়োস্কোপের গল্পের আজকের নিবেদন একটি ডার্ক থ্রিলার হিন্দি সিনেমার রিভিউ সিনেমাটির নাম ওয়েলকাম হোম একটা সাধারণ সতর্কবার্তা যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে অবশ্যই এই সিনেমাটি এড়িয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক রিভিউ অফ ওয়েলকাম হোম সিনেমাটির নির্মাতারা এবং অভিনেতারা খুবই নতুন এবং একমাত্র চেনা নাম পরেশ রাওয়াল তাও প্রডিউসার হিসেবে কিন্তু নতুন পরিচালক হলে কি হবে সিনেমাটা দেখতে বসলে আপনার সিট ডড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে আমরা সবাই জানি ভারতে প্রত্যেক দশ বছর পর জনগণনা হয় আর সেগুলি করে স্কুল টিচাররাই এমনই এক জনগণনার দায়িত্ব এসে পড়ে মহারাষ্ট্রের দুই মহিলা শিক্ষিকার উপর দুজনই মুক্ত চিন্তাশালী মহিলা গ্রামে সব গণনা শেষ হলে শিক্ষিকা দুইজন জঙ্গলের ভিতরে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পান প্রথমে তারা ভাবেন ওই বাড়িতে কেউ থাকে না কিন্তু ওখানে গিয়ে তারা আবিষ্কার করে ওই বাড়িতে ২৫ বছর ধরে একটা ফ্যামিলি বাস করছে ওইখানে তারা এক মহিলার সাথে কথাও বলে যিনি অন্তঃসত্ত্বা কিন্তু কথা বলতে গিয়ে তারা বুঝতে পারে সবকিছু স্বাভাবিক নেই একটা ডায়লগ বললে আপনারাও বুঝতে পারবেন কেন তাদের বাড়িটা রহস্যময় লেগেছিল যখন তারা ওই ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করে তোমার কটা বাচ্চা তখন সে রিপ্লাই দেয় বাচ্চে বাচ্চে তো পায়দা হতে হ্যাঁ ফির তোরা রোতে হ্যাঁ ফির মার যাতে হ্যাঁ এতটাই আজীব ছিল ওই বাড়িটা তাদের সন্দেহ হয় ওর হাজবেন্ডের উপর তাই আবার খবর নেওয়ার জন্য তারা ফিরে আসে কিন্তু একটা বড় ভুল করে ফেলে তারা কাউকে না জানিয়েই আসে ফলে তারা এখানে এসে একটা ট্র্যাপের মধ্যে পড়ে যায় যেন এক না ফেরার দেশে তারা চলে এসেছে মনে হয় যেন তাদের একমাত্র মুক্তি মৃত্যু কিন্তু সেখান থেকে পালাবার জন্য তারা তাদের স্ট্রাগেল থামায় না শিক্ষিকা দুটো এবং বাড়ির লোকগুলোর মধ্যে একটা হরিণ এবং সিংহের মতো সম্পর্ক তৈরি হয় হরিণ পালাবার জন্য যত ছটফট করে সিংহ তাকে ততটাই বেশি ঘায়েল করতে থাকে এটা তো গেল একটা সুন্দর প্লট এই প্লটটাকে ভিজুয়ালি এত সুন্দরভাবে এক্সিকিউশন করা হয়েছে যে আপনার দেখে একবারও মনে হবে না যে বলিউডের আর পাঁচটা সিনেমা দেখছেন ডিরেকশান তো আগেই বললাম অপূর্ব খুব সুন্দরভাবে মুভিং ক্যামেরাকে ইউজ করা হয়েছে যা সিনেমার থ্রিলকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে ম্যাক্সিমাম স্কেপিং সিনগুলো রাতের অন্ধকারে তাই লাইটম্যানের ভূমিকা এখানে অপরিহার্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাউন্ড ডিজাইনিং হরর সিনেমার পুরো ফিলিংটাই এসেছে সুন্দর সাউন্ড ডিজাইনিংয়ের জন্য নতুন অভিনেতারা সবাই ফাটিয়ে অভিনয় করেছেন প্রধান ভূমিকায় আমরা ছজনকেই দেখতে পাই সিনেমাতে এবং ওই ছয়জন একে অপরকে টেক্কা দিয়েছে ভোলার ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি হচ্ছেন সিনেমার সব থেকে খারাপ ব্যক্তি কিন্তু তার অ্যাপিয়ারেন্স এমনই যে তার অভিনয় দেখে আপনি হাসতে বাধ্য হবেন প্রধান ভিলেন যিনি তিনি ভীষণ ভয়ঙ্কর আর শিক্ষিকা দুইজন খুবই ন্যাচারাল পারফরমেন্স দিয়েছেন সব শেষে বলবো আপনার মস্তিষ্কের উপর যদি কোনো অপ্রিয় সত্য ঘটনা প্রভাব না ফেলে তাহলে এক্ষুনি এই সিনেমাটা দেখে নিতে পারেন বলিউডের ইতিহাসে এই রকম সিনেমার মেলা ভার আর সিনেমাটি খুব সুন্দর একটা সোশ্যাল মেসেজও দিয়েছে যেটা আমি এখানে রিভিল করতে চাই না এটা রিভিল করলে সিনেমার মিস্ট্রিটা নষ্ট হয়ে যাবে সিনেমাটিকে আমি দশে এইট পয়েন্ট নাইন দেবো আপনাদের সিনেমাটি কেমন লেগেছে তা আপনারা আমাকে জানাতে পারেন তার জন্য আপনাদেরকে আমার এই ভিডিওতে কমেন্ট করতে হবে আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন আবার একটা নতুন সিনেমার রিভিউ অথবা পুরানো সিনেমার সাজেশান নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসবো ততক্ষণের জন্য টাটা